বেস্ট ফ্রেন্ড মানে কি? বেস্ট ফ্রেন্ড তুমুল ঝগড়া বাঁধিয়ে দেবে। বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনাদের মতামত কি? বেস্ট ফ্রেন্ড বুঝলে দাদু, তোমার চোখে আঙুল দিয়ে সে তোমার হাজারো দোষ ত্রুটি ধরিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বেস্ট ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। আসলে বেস্ট ফ্রেন্ড কি? কে আপনার বেস্ট ফ্রেন্ড? কিভাবে বুঝবেন সে যে আপনার বেস্ট ফ্রেন্ড? এই বিষয় নিয়ে আমি আমার দাদুকে প্রশ্ন করেছিলাম। তাহলে শুনুন, বেস্ট ফ্রেন্ড নিয়ে দাদু কি বলেন? বেস্ট ফ্রেন্ড বুঝলে দাদু, তোমার জীবনে যখন সবচাইতে খারাপ সময়টি আসবে, তখন তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, এই বেস্ট ফ্রেন্ড তোমার পাশে থাকবে। জীবনে হয়তো এমন এক সময় আসবে যখন তুমি তোমার প্রিয়জনদের কাছ থেকে শান্তিটুকু খুঁজে পাচ্ছ না, তোমার যে কমফোর্ট জোনটুকু তুমি খুঁজে পাচ্ছ না, তখন এই বেস্ট ফ্রেন্ড তোমাকে সেই কমফোর্ট জোনটি দিতে পারবে। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমার হয়তো রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্কের থেকে অনেক গাঢ় হয় বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। তোমার মা বাবা ভাই বোন প্রিয় মানুষদের একটু একটু ঝলক তুমি দেখতে পাবে তোমার এই বেস্ট ফ্রেন্ডের মধ্যে। এমন মনে হবে যে হয়তো তোমার এই সমস্ত প্রিয় মানুষদের একটু একটু অংশ নিয়ে তৈরি হয়েছে তোমার এই বেস্ট ফ্রেন্ড। তুমি তোমার নিজেকে যতটা না জানো, তোমার থেকে অনেক গুণ বেশি জানবে এই বেস্ট ফ্রেন্ড তোমাকে। তোমার চোখে আঙুল দিয়ে সে তোমার হাজারো দোষ ত্রুটি ধরিয়ে দেবে, কিন্তু অন্য কেউ যদি তোমার সম্পর্কে একটা কটু বাক্য ক্ষেপণ করে, অন্য কেউ যদি তোমার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে বা তোমার দোষ ত্রুটি দেখিয়ে দেয়, তখন কিন্তু এই বেস্ট ফ্রেন্ড তোমার পক্ষ নিয়ে তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দেবে। বেস্ট ফ্রেন্ড এমন একটা আজব সম্পর্ক এই পৃথিবীতে, যা কিনা তোমার হৃদয়ের তোমার অন্তরের খুব কাছের মানুষ হয়ে ওঠে। আর জানো তো, বাবা মার থেকে বেস্ট ফ্রেন্ড এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি এখানে যা কিছু বললাম সব কিছু তুমি তোমার বাবা মায়ের মধ্যে খুঁজে পাবে। একটু লক্ষ্য করে দেখবে তোমার বাবা মা তোমাকে হয়তো গালি দেবে, তোমার সঙ্গে ঝগড়া করবে, কিন্তু তোমাকে প্রতিনিয়ত কিন্তু সঠিক পথের সন্ধান দিয়ে যাবে। তো এই হলো বেস্ট ফ্রেন্ড দাদু। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।